আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে পেন্টিং করার পদ্ধতি দেখাবো। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে পেন্টিং করার ক্ষেত্রে কী কী উপকরণের প্রয়োজন হয়, কীভাবে পেন্টিং করতে হয়, পেন্টিং করার বেসিক জিনিসগুলো নিয়ে যেন আমি ভিডিও করি। তো তাদের রিকোয়েস্ট রাখার জন্যেই আমি আজ ভিডিওটি করছি। তো পেন্টিং করার ক্ষেত্রে সবচেয়ে মেইন উপকরণ যেটি, সেটি হচ্ছে অ্যাক্রিলিক কালার। পেন্টিং করার এই রঙটি, অ্যাক্রিলিক কালারগুলো বিভিন্ন লাইব্রেরি বা পুঁতির দোকানগুলোতে পাওয়া যায়। মূলত একটি বক্সের মধ্যে 10টি কালার থাকে। পেন্টিং করার ক্ষেত্রে যে কালারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই কালারগুলোই এখানে মূলত দেওয়া থাকে। আবার অনেক সময় দুইটা কালার একসাথে মিক্স করে বিভিন্ন রং তৈরি করে নেওয়া যায়। এছাড়াও অন্যান্য কালার খুচরা কিনতে পাওয়া যায়। মূলত পেন্টিং করার ক্ষেত্রে যে বক্সটি, এই বক্সটির মূল্য হচ্ছে 300 টাকা থেকে 350 টাকা। খুচরা কেনার ক্ষেত্রে একটি কালার 30 থেকে 40 টাকা রাখবে। পেন্টিং করার ক্ষেত্রে তুলি খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। বিভিন্ন রকমের ডিজাইনের উপর নির্ভর করে তুলির সাইজ। তুলি জিরো থেকে বিভিন্ন সাইজের হয়ে থাকে। জিরো সাইজটা চিকন আকৃতি দেওয়ার জন্য প্রয়োজন হয়। এছাড়া 1 সাইজ 2 সাইজ এরকম বিভিন্ন রকমের তুলির প্রয়োজন হয়। তাছাড়া এই যে নকশা করার জন্য বিভিন্ন এই চ্যাপ্টা টাইপের তুলিগুলো প্রয়োজন হয়ে থাকে। এটা হচ্ছে 4 সাইজ আর এটা হচ্ছে 2 সাইজ। তো আমি আপনাদেরকে এখন একটি কাপড়ে পেন্টিং করে দেখাবো পেন্টিং করার বিষয়টা। পেন্টিং করার ক্ষেত্রে কাপড়ের নিচে শক্ত কিছু বিছিয়ে নেওয়া বা পেপার বিছিয়ে নেওয়া সবচেয়ে ভালো, কারণ রংটা নিচে যেতে না লেগে যায়। প্রথমে পেন্সিল বা কলম দিয়ে ডিজাইনটা এঁকে নিতে হবে। আগে কলম দিয়ে এভাবে নকশা এঁকে নিতে হবে, তারপর নকশার উপরে রং দিয়ে পেন্টিং করতে হবে। পেন্টিং করার ক্ষেত্রে হাতের কাছেই একটু পানি রাখতে হবে, যেন তুলির রংটা পরিবর্তন করার সময় পানিতে তুলিটা ধুয়ে নিতে হবে। আর ছোটো টিস্যু বা টুকরো কাপড় রাখতে হবে, যেন তুলিটাকে মুছে ফেলা যায়। একটা রং করার পর মুছে আবার অন্য রংটা করা যায়। তো আমি এটা পেন্টিং করার জন্য আমি এখান থেকে জিরো সাইজটা নিব তুলি, আর হচ্ছে 1 সাইজটা নিব। আর বিভিন্ন শেপ দেওয়ার জন্য এখানে 2 সাইজ তুলিটা ইউজ করব। এই পেন্টিং করার ক্ষেত্রে সাদা রংটা প্রয়োজন, গোলাপি রং। আকাশি কালার, সবুজ কালার। সবুজ কালারের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের থাকে, বিভিন্ন মানে হালকা থাকে কিছু কালার, কিছু কালার খুব গাঢ় থাকে। এটা হচ্ছে সবুজের সবচেয়ে গাঢ় কালারটা। কিছু টিয়ে কালার থাকে, তা আমি হচ্ছে সবুজের সবচেয়ে গাঢ় যে কালারটা, সেই কালারটা এখানে ইউজ করব। নর্মালি সাদা কালার কাপড়গুলোতে রং করার ক্ষেত্রে খুব একটি সাদা আবরণ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু অন্যান্য কালারগুলোতে কালারকে উজ্জ্বল করার জন্য প্রথমে সাদা রংটা ব্যবহার করে নিতে হয়, অন্যান্য সবগুলো কালার ফুটে উঠবে।
অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোটার রঙগুলো মূলত অনেক ঘন হয়ে থাকে, সেক্ষেত্রে পাতলা করার উপায় কী? পাতলা করার ক্ষেত্রে বাজারে এক্সট্রা মিডিয়া পাওয়া যায়, সেই মিডিয়াটা ইউজ করলে দেখা যাবে যে রঙটা পাতলা হয়, কাপড়ে সুন্দর মতো পেন্টিং করা যায়। তুলিটা সাদা রং করেছি, এখন তুলিটাকে ধুয়ে কাপড় দিয়ে এটা মুছে নেব। এরপর অন্য কালারটা ইউজ করব। এখন এটার উপরে আমি আকাশি কালারটা ইউজ করব। আকাশি কালারটা এভাবে দিয়ে দিব। পেন্টিং করার ক্ষেত্রে রঙের মিশ্রণটার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, রঙের মিশ্রণটা যত ভালো হবে পেন্টিংটা দেখতে ততটাই সুন্দর হবে। এটা মূলত আমি কুশন কাভারে কাজটা করেছি। আপনারা বিভিন্ন জামার মধ্যে বা বিভিন্ন শাড়িতে মূলত সব কিছুতেই এই পেন্টিংটা করা যায়, সুতি কাপড়, জর্জেট কাপড়, সিল্ক, বিভিন্ন কাপড়ে আপনারা এই রঙের কাজটি করতে পারেন। এই কুশন কাভারের একটি ভিডিও আমি আগে চ্যানেলে আপলোড করেছি, স্যামস ক্রাফট, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ভিডিও না, পেন্টিং করার পর আমাদের কী করতে হয়? পেন্টিং করার পর আমাদেরকে এটা কড়া রোদে ভালো করে শুকাতে হবে, কড়া রোদে ভালো করে শুকাতে হবে। রোদে শুকানোর পরে আমাদের এটা আয়রন করতে হবে। যারা রোদে শুকাতে পারবেন না সেক্ষেত্রে প্যানের নিচে রেখেও শুকাতে পারবেন। শুকানোর শেষে এটা উল্টা পিঠে আয়রন করতে হবে, তাহলে রঙটা খুব ভালোভাবে কাপড়ের সাথে মিশে যাবে। আয়রন করার পর এটা একেবারে উপযোগী হয়ে যায় পরার জন্য, কিন্তু পেন্টিং করার দুই এক দিনের মধ্যে কাপড়টা যেন না ভিজায় বা না ধোয়। কমপক্ষে 7 দিন সময় নিতে হবে, 7 দিন পর কাপড়টা ধোয়া যাবে। খুব আলতোভাবে ধুতে হবে, রঙটা খুব বেশি ঘষা, এই রঙটা খুব বেশি ঘষা মাজা করা যাবে না, আলতোভাবে কাপড়টাকে ধুতে হবে। কেউ খুব প্রশ্ন করেছিলেন তুলি ব্যবহার করার পর কিভাবে এটা যত্ন নিতে হয়। তুলি ব্যবহার করার পর এই তুলির মধ্যে বিভিন্ন রং লেগে থাকে, এটা ভালো করে ধুয়ে নিতে হবে। যদি আমরা রং শুয়ে এটা রেখে দেই তাহলে দেখা যাবে এখানে রংটা শুকিয়ে লেগে যাবে, ফলে তুলিটা পরবর্তীতে কাজে ব্যবহার করতে খুব বেশি অসুবিধা হবে বা ব্যবহার করা যাবে না এমন একটা অবস্থা। তো আমরা এটাকে ভালোভাবে পানিতে ধুয়ে শুকনো কাপড় দিয়ে বা টুকরো কাপড় বা টিস্যু দিয়ে মুছে তারপর এটাকে আমরা সংরক্ষণ করে রাখবো। আশা করি সবাই পেন্টিং করার পদ্ধতিগুলো ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি যথাসম্ভব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিও যেন পেতে পারেন।